গুরু গুরুটা কাহার বা তাল শোন থেকে ধরা, স্বরলিপি দেখবি আমি গাইছি দিয়ে শোন, আস্তে আস্তে করছি, এত আস্তে হবে না, তোলার সুবিধার জন্য আস্তে আস্তে করছি। গুরু 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 ঘন মেঘ গরজে পর্বত শিখরে অরণ্যতম ছায়া মুখর নির্ঝর কলকল্লোলে ব্যাধের চরণ ধ্বনি শুনিতে না পায় ভীরু হরিণ দম্পতি চিত্র ব্যাঘ্র পদলোক চিহ্ন রেখাশেনি রেখে গেছে ওই পথ বঙ্ক পরে দিয়ে গেছে পদে পদে গুহার সন্ধান গুরু 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 ঘন মেঘ গরজে পর্বত শিখরে অরণ্যতম ছায়া। এবারে অর্জুন বলছে সঙ্গে সঙ্গে ধরতে হবে, অহো কি দুঃসহ স্পর্ধা অর্জুনে যে করে অশ্রদ্ধা সে কোনখানে পাবে তার আশ্রয়, অহো কি দুঃসহ স্পর্ধা অর্জুনে যে করে অশ্রদ্ধা সে কোনখানে পাবে তার আশ্রয়, অর্জুন তুমি অর্জুন হা 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 বালকের দল মার কোলে যাও চলে নাই ভয়, অহো কি অদ্ভুত কৌতুক অর্জুন তুমি অর্জুন ফিরে এসো ফিরে এসো ক্ষমা দিয়ে করো না অসম্মান যুদ্ধে করো আহ্বান, বীর হাতে মৃত্যুর গৌরব করি যেন অনুভব হয়ে গেল। এরপরে খুব ধীরে হয় ধীরে লয় হবে, হত ভাগিনী এ কি অভ্যর্থনা মহতে এলো দেবতা তোর জগ গেল চলি গেল তোরে গেল ছলি অর্জুন তুমি অর্জুন। এরপরে এই তালটা কি সেটা বুঝতেই পেরেছিস? ইতালটাও কাহারবা হলো, তার আগেরটাও কাহারবা, এরপর সাথে সাথে ধরতে হবে, অর্জুন তুমি অর্জুন বেলা যাই বহিয়া দাও কহিয়া কোন বনে যাব শিকারে বেলা যাই বহিয়া কাজল মেঘে সজল বায়ে হরিণ ছোটে বেনু বন ছায়ে দাও কহিয়া কোন বনে যাব শিকারে এ দাও কহিয়া থাক থাক নিচে কেন এই খেলা আর থাক থাক নিচে কেন এই খেলা জীবনে হলো বিতৃষ্ণা আপনার উপরে ধিক্কার। এই পর্যন্ত থাক, এরপরেরটা আলাদা করে রেকর্ডিং পাঠাচ্ছি।